গত 6 ফেব্রুয়ারি ভোরে তুরস্ক সিরিয়ায় আঘাত হানে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। সময় যতই গড়াচ্ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আহত হয়েছেন বহু মানুষ। ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন 60 লাখেরও বেশি মানুষ। দেশটির প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ তুরস্কে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি সিরিয়া সহ দেশটিতে পাঠানো হচ্ছে মানবিক সহায়তা। তুরস্ক সিরিয়ার ভয়াবহ এই সংকটে অবশেষে পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপের দেশ জার্মানিও। তবে তাদের পাশে দাঁড়ানোটা সবার চেয়ে একটু ভিন্ন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক সিরিয়ার নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বর্তমানে জার্মানিতে বসবাসরত তুরস্ক সিরিয়ার নাগরিকেরা এই সুবিধার আওতায় স্বজনদের নিয়ে যেতে পারবেন। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফেইজার স্থানীয় সময় শনিবার বিল্ড পত্রিকাকে বলেন, জরুরি সহায়তার অংশ হিসেবে জার্মানিতে বসবাসরত তুরস্ক ও সিরীয় পরিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আত্মীয় স্বজনকে তাদের কাছে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের কোনো আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। কাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। জার্মানিতে 2,90,000 তুর্কি বংশোদ্ভূত বসবাস করেন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি ব্যক্তির তুরস্কের নাগরিকত্ব রয়েছে। ইউরোপের সমৃদ্ধ এই দেশটিতে সিরিয়ান বসবাস করেন কয়েক লাখ। 2015-16 সালে তৎকালীন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সিরীয় শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার পর বর্তমানে 9,24,000 সিরিয়ান জার্মানিতে বসবাস করছেন। এর আগে 2014 সাল পর্যন্ত 1,18,000 সিরিয়ান জার্মানিতে বসবাস করতেন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।